আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো নিজের কাজকে অতি সহজ করা। যে কোনো কাজ আপনি করতে চাচ্ছেন অতি সহজে করতে পারবেন। কীভাবে কোন নামে সেটা আমি বলে দিচ্ছি। যে আজকে আপনাদেরকে নকশাটা দিব, সেই নকশাটা আপনি ভালো করে দেখে নিন। নকশাটি দেখে অবশ্যই বুঝতে পারছেন সে একটি শক্তিশালী নকশা। সেটা লেখার নিয়ম হলো আপনার পাক পবিত্র থাকতে হবে, আপনার কাপড় চোপড় পাক থাকতে হবে, যে জায়গা বৈশাখ লিখবেন সেই জায়গাটা পাক পবিত্র থাকতে হবে, আগরবাতি মোমবাতি সেগুলা ধরাইতে হবে, আতর ছিটাইতে হবে। আপনি হাট থেকে বান্নাতি দোকান থেকে আপনি জাফরান কালি কিনতে পাওয়া যায়, আতর কিনতে পাওয়া যায়, জাফরান কালির সাথে আপনি আতর মিশিয়ে সেই নকশাটি লিখতে হবে। সেই নকশাটি আপনি লেখার পরে যদি আপনি ছেলে হন ডান হাতে বাঁধবেন, মেয়ে হলে বাম হাতে বাঁধবেন। সেটা যে মাদুলিটা নেবেন পিতলের মাদুলি নিতে হবে, পিতলের মাদুলিতে ভরে তারপর হাতে বাঁধবেন। 100% সেটা কার্যকারী। আমি অনেক পুরানো কিতাব থেকে আপনাদেরকে দিই, সেটা শক্তিশালী যাতে হয় এই এই কিতাব থেকে আপনাদেরকে আমি দিয়েছি। একটি পুরানা কিতাব, সেটা আপনি করলে যে কোনো কাজ আপনি অতি তাড়াতাড়ি অতি সহজে সেই কাজগুলো আপনি করতে পারবেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক দিবেন। আমি আপনাদের জানার জন্য বোঝার জন্য আমি এই ভিডিওগুলো দিই। যদি আপনাদের কারো কথাবার্তা থাকে কমেন্টে আমারে জানাতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি জানাই দিব। যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের বন্ধুদের শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।